একটু মনে করে দেখো, আমরা যখন ইউরোপ পড়িয়েছিলাম, ইউরোপ পড়ানোর সময় এইরকম একটা ইউরোপ যখন পড়ানো হয়েছিল, ইউরোপ পড়ানোর সময় একটু মনে করে দেখার চেষ্টা করো, তোমার এইরকম একটা আমরা দেশ দেখিয়েছিলাম এইরকম শেপের, টার্কি, এটা হচ্ছে তুর্কি, যেটা টার্কি, টি ইউ আর কে ই ওয়াই, টার্কি। টার্কি ইজ এন কি টার্কি পড়েছিলাম। এবার টার্কির টার্কির এর এর উপরে এখানে কী ছিল, এর উপরে ব্ল্যাক সি ছিল। এখানে জিনিস এই যে এই যে জায়গা টার্কির এই জায়গাটা একটুখানি পথ কাটা আছে, এরকমটা পথ কাটা আছে, 31 কিলোমিটার দীর্ঘ এই পথটা। এই পথটা কতটা দীর্ঘ? 31 কিলোমিটার দীর্ঘ। এটা এটা যে তোমার কি ওই যে স্ট্রেট আজ উল্লেখ প্রণালী, হ্যাঁ, এই এটা যে বসপরাস প্রণালী, আমি লিখে দেবো পরে, এই বসপরাস প্রণালী থেকে শুরু করে এই হয়ে তোমার এই হ্যাঁ এটা ব্ল্যাক সি, BLACK, ব্ল্যাক সি, ব্ল্যাক সি, ব্ল্যাক সির উপরে এখানে এটা স্থলভাগ রয়ে গেছে, এটা স্থলভাগ, এর উপরে এরকম আর একটা জলপথ রয়েছে, এইরকম উঠে গেছে সরু হয়ে এইরকম। এটা এটা এর স্থলভাগ, এটা ক্রিমিয়া নাম, ক্রিমিয়া, CRIMEA, ক্রিমিয়া। এখানে একটা পথ রয়েছে, এখানে একটা স্ট্রিট রয়েছে, স্ট্রিট, এখানে একটা সব ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, ব্যাস এখানে জলাশয়, এটা জলাশয়, এটা জল, প্রচণ্ড লবণাক্ত জল, ব্ল্যাক সি। তোমাকে ফেলে দিলে ওখানে তোমার ডোবার কোনো সুযোগ নেই, ভাসিয়ে রাখবে। আচ্ছা, আমরা এখানে টার্কিটাকে সেফ দিয়ে দিচ্ছি, এরকমভাবে দাগ কেটে কেটে সেফ দিচ্ছি। এটা টার্কি, এটা টার্কি হলো, এটা পুরো জলাশয় একদম পুরো এরকম চলে গেছে। এবার এখান থেকে শুরু করে একদম এই এই জলাশয়টাকে সঙ্গে নিয়ে এই যে জায়গাটা দেখানো হলো, এটা হচ্ছে তোমার গিয়ে কি ইউক্রেন, ইউক্রেন, UKRAINE, ইউক্রেন, UKRAINE, ইউক্রেন। আমাদের মনে পড়ে বালগেরিয়া, রোমানিয়া, মলডোভা এরকম নামগুলো। এই যে ব্ল্যাক সি আছে, এই ব্ল্যাক সির আর এই টার্কির, এটাও টার্কির অংশ, এই টার্কির এই বড় অংশটা হচ্ছে আমাদের এশিয়ার মধ্যে পড়েছে, আর এই মাথাটুকুন কিসে পড়েছে, ইউরোপে চলে গেছে। এখান থেকে এটা হচ্ছে বালগেরিয়া, BUL, বালগেরিয়া, GARIA, বালগেরিয়া, এই বালগেরিয়া, আর এবার এখানটায় আমার কী রইল, রোমানিয়া, RO, NIA। একটা জিনিস লক্ষণীয়, বালগেরিয়াটাও ব্ল্যাক সিকে টাচ করে থাকবে, রোমানিয়াটাও ব্ল্যাক সিকে টাচ করে থাকবে, আর এই বালগেরিয়া, রোমানিয়া আর ইউক্রেন
এদের মাঝখানে এরকম একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে মলডোভা। মলডোভা, MOL মলডোভা, DOVA মলডোভা। মলডোভাটা ব্ল্যাক সির কোনো কানেকশন নেই। এবার এখান থেকে এরকম একটা দেশ জর্জিয়া, এটা জর্জিয়া, GEORGIA জর্জিয়া। এবার এই জর্জিয়ার এখান থেকে শুরু করে এরকম চলে গেল, এখানে শেষ এরকম দিয়ে দিলাম। এটা কি, এটা ইউরোপের মধ্যে এটেছে তোমার রাশিয়া, RUSSIA রাশিয়া। আমাদের যে অংশটা ইউরোপের মধ্যে আছে সেই ভাগটা, আর যেটা এশিয়ার ভাগ সেটা এখানে দেখাইনি। এটা দিস পার্ট ইজ আন্ডার কি ইউরোপ, দিস পার্ট ইজ আন্ডার ইউরোপ, EUROPE ইউরোপের অধীনে আছে রাশিয়ার এই অংশটা। হ্যালো, এরপরে একটু দেখো তো এরকম একটা দেশে কথা মনে পড়ে নাকি, এই যে এরকম এরকম কাটা 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 করে করেছিলাম, এরকম কাটা কাটা করে একটা দেশ করেছিলাম না, মনে পড়ে? হ্যাঁ, কি? আরে গ্রিস, GREECE গ্রিস। এই গ্রিসের এখান এখানে কি আছে, গ্রিস আর এই টার্কির এই জায়গাটায়, এটা জল, পুরো সমুদ্র, বিশাল চওড়া জায়গা। এটার নাম কি, এডিএনসি, এডেনসি, এডেন, ADEAN এডেনসি, এডেনসি। দেখো এই এডেনসি এখানে টার্কির এখানে, এই যে উপর দিকটা টার্কি, টার্কির উপরের অংশটা, আবার এইখানটা এটাও টার্কিরই অংশ। এখানে একটা নালা আমরা দেখাচ্ছে না, একটা নালা দেখাচ্ছে, এই নালাটার নাম হচ্ছে ডার্ডিনেলস স্ট্রিট, ডার্ডিনেলস, DARDI ডার্ডিনেলস, ANELLES ডার্ডিনেলস স্ট্রিট, STRAIT স্ট্রিট। এটা প্রাকৃতিকভাবে সৃষ্ট হয়ে আছে সরু জলপথ, সরু মানে এমন সরু নয় যেখান থেকে জাহাজ যেতে পারবে না, জাহাজ জাহাজ যাবে এরকম রাস্তা ওরা আছে, একটা বড় চওড়া নদীর মতো দেখাবে। ডার্ডিনেল স্ট্রিট যেটা প্রাকৃতিকভাবে মানুষ করেনি। এরপরে এখানে একটা চওড়া জলপথ দেখা যাবে এই জায়গাটায়, এটার নাম হচ্ছে মর্মরা সাগর, মর্মরাশি, মর্মরা সাগর, MAR মর্মরা, MARA মর্মরা সি। এমনি সমুদ্র বলতে কি, এমন একটা জলাশয় যার শেষ নেই, কিন্তু এখানে আমরা এই যে জায়গাটা, এখানেও যখন এই পার থেকে টার্কির এখান থেকে কেউ উপর ওই দিকে তাকাবে দেখতে পাবে না, ওই পারে যে টার্কির অপর অংশটা দেখতে পায় না, যার জন্য এখানকার লোকেরা কি মনে করে ওটাকে একটা সমুদ্র মনে করে। এই এখানে যত আমরা এই যে জায়গাটা এই পার থেকে এই পারের তীর দেখা যায় না, তীর দেখা না গেলে কি সমুদ্র মনে হবে? যেমন ক্যাসপিয়ান সাগর, ওটা আসলে সাগর তো নয়, ওটা এতটা বড় যে তোমার এক প্রান্ত থেকে অপর প্রান্ত কোনো স্থলভাগ আছে কিনা দেখাই যায় না, সেই জন্য ওখানকার মানুষের ওটাকে সমুদ্র নাম দিয়েছে, ওই সমুদ্রেই চলছে। তাহলে এটা প্রথমে এডেনসি, এডেনসিকে যদি কোনো জাহাজ এখানে ভিতরের দিকে ঢুকতে চায়, এদিকে দেখো রাশিয়াতে কী করে যাবে, এই যে রাশিয়া, রাশিয়াতে জলপথে যাওয়ার জন্য পথ দেখো এখান থেকে। এরপরে এই এই সিয়ের পরে এই বাইরে যে জায়গাটা, এটা হচ্ছে মেডিটেরিনিয়ান সি, MEDI মেডিটেরিনিয়ান, TERRANEAN মেডিটেরিনিয়ান সি, ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর, ভূমধ্য সাগর। তাহলে এই মেডিটেরিনিয়ান সি থেকে যখন কোনো জাহাজ কী করবে, মনে করো এই একটা জাহাজ,
মালবাহী জাহাজ কি করছে এখানে ওই রাশিয়াতে যাবে রাশিয়াতে যাক বা ইউক্রেনে যাক জর্জিয়াতে যাক যেভাবেই যাক জর্জিয়া এদিকে যেতে পারবে না কারণ এখানে তোমার কি রয়েছে এই এই এরপর এখানে সিরিয়া রয়েছে মনে পড়ছে সিরিয়া ধর লেবানন লেবাননের পরে তোমার গিয়ে ইসরায়েল না না ইসরায়েল আছে এখানে এখানে আছে জর্ডন আছে তারপরে এখানে যে ইরাক আছে ইরাক ইরাক ইরাকের পরে এখান থেকে চলে গেল এরকমভাবে সৌদি আরব আছে না আমরা ওগুলো ওগুলোতে আজকে ইন্টারেস্ট নই এখানে তারপরে তোমার গিয়ে ইরান রয়েছে এই এই জায়গাটায় ওগুলো আমরা দেখাবো না এখানে আজকে এখানে আমরা তাহলে মেডিটেরানিয়ান সি থেকে যখন কোনো জাহাজ মানে ওইখানে যাবে মানে ইউক্রেনে জায়গার যেখানেই যাক প্রথমে কি করবে এডেন্সিতে ঢুকবে এডেন্সি থেকে ডার্ডেনেল স্ট্রিট হয়ে মর্মরা সাগরে যাবে মর্মরা সাগর থেকে এরপরে যে সরু পথটা এই যে জলপথটা দেখাচ্ছে এই সরু পথ জলপথের নাম হচ্ছে কি এটা হচ্ছে বসপরাস স্ট্রেট দিয়ে কি করলো জাহাজ ঢুকে পড়লো কোথায় ব্ল্যাক সিতে চলে গেল এখানে দেখানো কিছু নেই এবার ব্ল্যাক সির পরে এই যে এখানে একটা বড় জলাশয় দেখতে পাচ্ছ এটার নাম সি অফ এজপ বা এজপ সি সি অফ বা এজপ সি এজপ বা সি অফ এজপ বলে ওটাকে সি অফ এজপ এ জেড ও ভি এজপ সি অফ এজপ এ জেড ও ভি এরপরে দেখতে পাচ্ছ সি অফ এজপের একটা নাল জলপথ উঠে চলে গেছে না যে জলপথটার এদিকটা কি এটা সমুদ্রের সঙ্গে যুক্ত আর অপর প্রান্তটা কি স্থলভাগে শেষ বেরোতে পারবে এটা হলো গালফ এই যে এটা এই অংশটার নাম কি গালফ GULF গালফ এই গালফের নাম আছে অবশ্য এরকম জলপথটাকে বলে গালফ এই গালফটার নাম হচ্ছে টান টান GAN টান গান রক ROG টান গান রক টান গান রক গালফ GULF টান গান রক গালফ গালফ বোঝা গেছে যার এক প্রান্ত একটা বড় জলাশয় মুক্ত অপর প্রান্ত তোমার গিয়ে কোনো স্থলভাগে শেষ হবে যেখান দিয়ে আর বেরোনো যাবে না নৌকা নিয়ে বেরোনো যাবে না এটা হচ্ছে গা আর এখানে এই সি অফ এজপ আর ব্ল্যাক সি এর মধ্যে তার যাওয়ার পথ আছে এই যে পথটা এই পথটার নাম হচ্ছে এটাও স্ট্রিট হবে নিশ্চয়ই এটা তো প্রাকৃতিকভাবে তৈরি হয়ে রয়েছে এটার নাম হচ্ছে কার্চ স্ট্রিট কার্চ KERCH কার্চ স্ট্রিট STRAIT কার্চ স্ট্রিট এখান থেকে কী কী প্রশ্ন হতে পারে যেমন বসপরাস BOS বসপরাস পি হ্যাঁ STRAIT যদি বলা হয় বসপরাস স্ট্রিটটা কাকে কানেক্ট করেছে বসপরাস স্ট্রিট কী দেখতে পাচ্ছি এইটা মানে ব্ল্যাক সি আর মর্মরা সিকে কানেক্ট করেছে ছবি পরিষ্কার বসপরাস সি কানেক্ট কাকে বসপরাস স্ট্রেট কানেক্ট CONNECTS কানেক্টস ব্ল্যাক সি অ্যান্ড ব্ল্যাক BLACK ব্ল্যাক সি ব্ল্যাক সি মর্মরা সি ব্ল্যাক সি টু মর্মরা সি MARMARA মর্মরা সি বুঝতেই পারছো ডার্ডিনালস কী করবে ডার্ডিনাল কানেক্টস এডেন্সি অ্যান্ড মর্মরা সি তারপরে কাচ
স্ট্রেট কাঁচ 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 কে ই এন সি এইচ এ কাঁচ স্ট্রেট এটা কাঁচ না কাঁচ কাঁচ কে একটু ভুল করে সি কে ই আর কে ই আর সি এইচ হবে কাঁচ 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 নয় কাঁচ কে ই আর সি কাঁচ স্ট্রেট এটা কী করেছে ব্ল্যাক সি আর সি অফ এজবকে কানেক্ট করে রেখেছে এবার দেখো এই যে এই বসপরাস স্ট্রেটটা নিয়ে আর কতগুলো কথা জানো এর যে লেন্থ লেন্থ কত আছে লেন্থ হচ্ছে 31 কিলোমিটার এই যে বসপরাস যে স্ট্রেটটা আছে এর দৈর্ঘ্যটা কত 31 কিলোমিটার আর এটা চওড়াটার দিকে যদি দেখা যায় তোমার যে নর্থ এটা নর্থ এন ও আর টি এইচ এটা নর্থ এদিকে সাউথ এস ও ইউ টি এইচ সাউথ হ্যাঁ এই নর্থ সাউথের মধ্যে এদিকে চওড়াটা হচ্ছে এদিকে চওড়াটা হচ্ছে কত 11,000 ফুট 11,000 ফুট আর বাদিকটা কত ৯,২০০ এটা হচ্ছে ৯,২০০ ফুট 900-2,000 ফুট এটা হচ্ছে বসপরাস স্ট্রেট বসপরাস বিওএস পিওআর ইউএস বসপরাস স্ট্রেট এসটিআরএআইটি বসপরাস স্ট্রেট এর উত্তর প্রান্তের প্রশস্ততা কত 11,000 ফুট আর দক্ষিণ প্রান্তেরটা 9,200 ফুট এতেই শেষ নয় এর যে ডেপথ আছে আর এর মিনিমাম উইথ মানে এর মাঝখানে এরকম আমি যেরকম সোজা দেখালাম এরকম সোজা নয় এটা এরকম আঁকা বাঁকা আছে এরকম আঁকা বাঁকা এটা ঠিক আছে এর আঁকা বাঁকা এবং চওড়া সব জায়গায় সমান নেই কোথাও বেশি কম এরকম রয়েছে তো এর যে মিনিমাম যে চওড়াটা আছে 2,300 ফুট মিনিমাম উইথ MINI মিনিমাম উইথ WIDTH ওটা 2,300 ফুট আর এর ডেপথ গভীরতা জাহাজ যেতে গেলে তো গভীরতাটা লাগবে ওটা হচ্ছে 42 ফুট মিনিমাম মিনিমাম ডেপথ মিনিমাম ডেপথ DEPTH এটা 42 ফিট আর ম্যাক্সিমাম ডেপথ হচ্ছে 300 ফুট ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ডেপ 300 ফুট আরেকটা জিনিস তুমি এখানে জানো এই যে টার্কি এই টার্কির এখানে এইখানে যে শহরটা আছে এই বসপরাসের উপরে যে শহরটা আছে মানে খুব ধনীদের একটা বাসস্থান অনেক লোক এখানে এর নাম ইস্তানাবুল ইস্তানবুল ইস্তানবুল বলে এখানে একটা শহর আছে এই ইস্তানবুল থেকে টার্কির এখান থেকে এখানে যাওয়ার জন্য একটা আন্ডারগ্রাউন্ড আবার তোমার পথ করা আছে ইংলিশ চ্যানেল যেমন করা তলা দিয়ে আন্ডারগ্রাউন্ড পথ ছিল এখানেও আন্ডারগ্রাউন্ড একটা গাড়ি চলাচল ট্রেন চলাচলের জন্য নয় গাড়ি চলাচলের পথ করা আছে 5.5 কিলোমিটার 5.5 কিলোমিটার দীর্ঘ একটা আন্ডারগ্রাউন্ড পথ তৈরি করা আছে তো সেটা গাড়ি চলাচলের জন্য আর ওটা কতটা গভীর 350 ফুট গভীর দিয়ে 350 ফুট গভীর মানে বুঝতে পারছো কতটা গভীর মানে 100 মিটারের মতো 100 মিটার দৌড় হয় না মাঠে ওই রকম 100 মিটার মাটির লেভেল থেকে 100 মিটার গভীর দিয়ে গিয়ে ও এটাকে এটা করেছে আন্ডারগ্রাউন্ড রোডটা করেছে তাহলে এখানে দেয়ার ইজ এ আন্ডারগ্রাউন্ড রোডওয়ে দেয়ার ইজ এ কি দেয়া মানে কোথায় ওই আমি তো এখন বসপরাস স্ট্রেট নিয়ে কথা বলছি দেয়ার ইজ এ
there is an underground UNDER underground tomar ke ki ground road 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 mane tar gari jabe road this road is 350 foot depth gobire depth with respect to tomar what ground ground ekhane ground bolte oi ground of water level water ground of water kor dao ground oi je jol jeta state amader je nala tar amader jol ache joler je ground tar 350 foot gobir diye ei rasta ta toiri kora hoyeche তাহলে আমরা কি এই জায়গাগুলো ক্লিয়ার করতে পেরেছি স্ট্রেট তারপরে গালফ চ্যানেল ক্যানেল এগুলো পরিষ্কার আছে হ্যাঁ তাহলে এইটুকু আমরা আজ আপাতত থাকুক আজকে এরপরে আমরা পরের সপ্তাহে যে ভিডিও করব সেটা আবার নতুন কিছু আকর্ষণ তুলে আনব যাদের ভালো লাগবে তারা একটা থামস আপ করবে প্রত্যাশা করছি